ছেলেটা নিজে কি করে সব কাজ করবে, আবার তার ভিতরে কলেজে যাবে যাইতে। নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন সবাই, আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে ছেলে কলেজে যাবে, প্রথম দিন কলেজ। তা সকালবেলা বাজার ঘাট করে নিয়ে আসলাম, এই শীতকালে সবজির দাম হবে কম, তাও যে দাম! আমার মতো মনে মনে বড় লোকরা এত সবজি কিনে খাইতে পারবে না। ছেলে যাবে আজকে প্রথম দিন কলেজে, আর আমার সেই কলেজ জীবনের কথা মনে পড়ে যায়। কলেজে যাওয়ার সময় প্রথম দিন বাবা মার কত আশীর্বাদ, সকালবেলা উঠে মা রান্না করে দিল গরম গরম ভাত খেয়ে, বাড়ির পাশেই মহিলা কলেজ। তারপরও মনে হয়েছিল কি বাবা কী না যেন করে ফেলছি। প্রথম প্রথম কলেজে গেলে পরে মনে হয় যেন কি আকাশের ছাদ হাতে পেয়ে ফেলছি, এরকম একটা অবস্থা হয়। আমার ছেলেও সেই রকম একটা মুডের ভিতরে আছে, রান্না বান্না করে খাওয়াইয়ে তাই পাঠাবো, আমিও যাব সাথে যদিও। কাজের জন্য সকালবেলা খাওয়ার সময় তাই একটু নুডলস এর সাথে মুড়ি, আর কালকের সেই রান্না করা তরকারি ছিল তাই দিয়ে মুড়ি মাখাই নিয়ে খাবো। এটা খুব মজা লাগে, শীতকালে মুড়ি দিয়ে বাসি তরকারি দিয়ে খাইতে খুব টেস্ট। আজকে রান্না করতেছি ছোটো কাঁকড়া দিয়ে, লাউ দিয়ে। কাঁকড়াটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম একবারে, লাউ এতে যা লাগবে আন্দাজ মতন দিয়ে দিছি, এরপর লাউ দিয়ে ঢেকে দেবো। যা বলছিলাম, ছেলের এখন কলেজ শুরু হওয়ার মানে ওদের নবীনবরণ আজকে, এরপর থেকে কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, তো এই জন্য ওদের এই সময় শুরু হইলো। সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেটার জন্য সুস্থ থাকে এবং ভালোভাবে পড়াশোনা করে ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। শীতকালে লাউ সে যেভাবেই রান্না করা হোক না কেন ভালোই লাগে খাইতে, আর এইভাবে যদি বারবার নাড়তে থাকা হয় তাহলে লাউয়ের একটা আলাদা স্বাদ আসে। লাউটা সিদ্ধ হয়ে চারিপাশটা একটু ভেঙে ভেঙে যায়, সুন্দর একটা স্বাদ আসে। আর যদি আর লাউ শক্ত শক্ত আস্তে আস্তে থাকে তো সেটা তেমন একটা ভালো লাগে না খাইতে। আমরা এইভাবে খাই পেঁয়াজ রসুন ছাড়া, এইভাবে রান্না করি, এইভাবে খাই। যদি ভালো লাগে সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর চন্দনি ফোড়ন দেব। এবার আর একটু নাড়াচাড়া দিয়ে নামাই নেব। তো নামাই গামলায় নিয়ে যে আমি ভিডিও করব সেইটা ভুলে গেছি তাড়াহুড়োতে। এই যে বাপধাম নিয়ে চলে আসলাম কলেজে, সেটা সবার ভিতরে বসে আছে। অনুষ্ঠান এখনো শুরুই পারেনি, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর বাসায় যেয়ে ডিউটিতে যাব, আবার দেখা হবে সামনের ব্লগে। কিরে ব্যথা আছে এখন? মনু দরজা দরজা তোমার হয়ে যাইবে। না